আসসালামু আলাইকুম এএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা 샤ফি শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। সারাদেশে ফিরেছে কর্মচাঞ্চল্য তিন দিন পর খুলল অফিস আদালত ব্যাংক কারফیو শিথিল থাকায় রাজধানীতে তীব্র যানজট ছাড়ছে দূরপাল্লার বাস। কোটা সংস্কারের কারণে সরকারি চাকরিতে দ্বিগুণ সুযোগ বাড়ল মেধাবীদের জেলা ও নারী কোটার বিষয়ে গবেষণার পরামর্শ বিশ্লেষকদের রাজধানীর বিভিন্ন এলাকায় এখনও সড়কের পাশে ময়লার ভাগার দুর্গন্ধে অতিষ্ঠ নগরবাসী ভাগার অন্যত্র সরিয়ে নেয়ার তাগিদ এবং নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও বিমান বিধ্বস্ত উনিশ আরোহীর মধ্যে আঠারো জনের নিহত গুরুতর আহত সংবাদ কদিনের স্থবিরতা কেটে আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে রাজধানী সহ সারা দেশে তিন দিন পর খুলেছে অফিস আদালত চলছে ব্যাংক লেনদেন কর্মস্থল সচল হওয়ায় স্বস্তি ফিরতে শুরু করেছে জনমনে স্বাভাবিক যেন ব্যাঘাত না ঘটে সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার তাগিদ নাগরিকদের বিস্তারিত জানাচ্ছেন প্রাণ চাঞ্চল্য ফিরেছে কর্মস্থলে জীবন জীবিকার তাগিদে নিত্যদিনের কাজে নগরবাসী এদিন জরুরি লেনদেন স্বার্থে ব্যাঙ্কগুলোতে ভিড় দেখা গেছে গ্রাহকদের বিভিন্ন ধরনের বকেয়া বিল পরিশোধ টাকা উত্তোলনে ব্যস্ততা ছিল অনেকের আজকে বেশিরভাগই পেমেন্ট নিচ্ছে আর কি কারণ পাঁচ দিন বন্ধ ছিল সমস্ত ইন্টারনেট বিকাশ সবই বন্ধ ছিল আমরা যে আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা আনবো সেই অবস্থাটাও ছিল না টাকা কিন্তু পানি নাই মানে জায়গা তুললে বাজার সদা মনে চাল মাল আবজাবি বিভিন্ন ইত্যাদি ইত্যাদি কিনতে হবে বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে টাকা নাই জরুরি টাকা তোলার জন্য ব্যাংকে চলে আসছে সরকারি বেসরকারি অফিসগুলোতে চলছে কাজকর্ম কদিনের স্থবিরতায় বেড়েছে কাজের চাপ যদিও পুরোপুরি স্বাভাবিক কার্যক্রমে ফিরতে কিছুটা সময় লাগবে বলে জানান কর্মজীবীরা খুলেছে প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয় তবে প্রবেশে ব্যাপক তল্লাশি করা হচ্ছে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা সাধারণ দর্শনার্থীদের উপস্থিতি কম দেখা গেছে নিয়মিত কার্যক্রম শুরু হয়েছে আদালত পাড়ায় সকাল দশটা থেকে দুপুর সোয়া একটা পর্যন্ত চলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারিক কার্যক্রম হাইকোর্ট বিভাগে বিচারিক কার্যক্রম চলবে সকাল সাড়ে দশটা থেকে বিকেল সোয়া চারটা পর্যন্ত ইকরামুল হক সায়েম এটিএন বাংলা ঢাকা রাজধানীর মতি ছিলে ব্যাংক পাড়ায় আছেন সহকর্মী শারফুল আলম কিছুক্ষণ আগে সেখানকার পরিস্থিতি তুলে এনেছেন তিনি তার কাছ থেকে জানব বিস্তারিত টানা পাঁচ দিন বন্ধ থাকার পর আজ অফিস আদালত এবং ব্যাংক খুলেছে আমরা সকালবেলা থেকে রাজধানীর বিভিন্ন ব্যাংকগুলো ঘুরে দেখেছি এই মুহূর্তে আমি আছি রাজধানীর চত্বর এলাকায় এখানে বাংলাদেশ ব্যাংকের সামনে আমি দাঁড়িয়ে আছি আমি দেখতে পাচ্ছি যে আজকে এগারোটা থেকে যে ব্যাংক বিমা চালু হয়েছে সেখানে ব্যাংকগুলোতে কিন্তু কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি বেড়েছে সাধারণ গ্রাহকের যে লেনদেনের পরিমাণ সেটাও কিন্তু বেড়েছে আমি দেখেছি কিছু কিছু কাউন্টারে উপচে পড়া ভিড়ও কিন্তু আমাদের চোখে পড়েছে এবং এর বাইরের পরিবেশটা যদি একটু বলি যে যদিও কারফিউ শিথিল করা হয়েছে কিন্তু এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংক ব্যাঙ্কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু সেনাবাহিনী সহ নিরাপত্তা বাহিনীর জোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং তারা কিন্তু আগের মতোই টহল ব্যবস্থা তারা জোরদার করেছেন তো এই ছিল আমার কাছে মতিঝিল এলাকার সবশেষ খবর টানা তিন দিনের সাধারণ ছুটির পর সব ধরনের অফিস আদালত খোলায় রাজধানীর সড়কে তৈরি হয়েছে তীব্র যানজট বিভিন্ন সড়কে সেনা ও আইন বাহিনীর চেকপোস্ট ডাইভারসন ও গণপরিবহন কম থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা তবে কারফিউয়ের এর পঞ্চম দিনে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরেছে রাজধানী এদিকে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা প্রায় এক সপ্তাহ পর গণপরিবহন চলছে রাজধানীতে কারফিউ শিথিল থাকলেও সেনাবাহিনীর চেকপোস্টে তল্লাশি ও ডাইভার্সনের পর বিভিন্ন সড়ক ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে অফিসগামী মানুষকে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ির চাপ বেড়েছে সড়কে কিছু সড়কে চলাচলে কড়াকড়ি ও ব্যারিকেডের কারণে গাড়ির দীর্ঘ জট তৈরি হয়েছে এ অবস্থায় অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে চাপা আতঙ্ক আর ভয় থাকলেও অফিস ব্যবসা প্রতিষ্ঠানে যান সবাই বেলা বাড়ার সাথে সাথে যাত্রীর চাপ বাড়ায় গাড়ি না পেয়ে ভোগান্তিতে পড়েন অনেকেই এই যে এখন ভূয়া পরিবহনের জন্য দেরি করতেছি ভুঁইয়া পরিবহন পাইলে এখান থেকে কুরিল বিশ্ব যাব তো অবস্থা ভালোই এই এখান থেকে আসাদের এখানে বন্ধ আছে তাছাড়া মোটামুটি পরিস্থিতি স্বাভাবিকই আছে না না এখন রাস্তাঘাটে এরকম ঝামেলা নাই সেনাবাহিনী ভালোভাবে এটা মেনটেন করতেছে গাড়ি ঘোড়া ভালোই চলছে আর কি এদিকেই কারফিউ শিথিলের সময় সকাল থেকে রাজধানী ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস ঢাকায় আটকে পড়া অনেকেই কাউন্টারে ভিড় করেন বিভিন্ন গন্তব্যে যেতে তবে নেই পর্যাপ্ত সংখ্যক যাত্রী নিরাপত্তার স্বার্থে সাময়িক কষ্ট মেনে নিচ্ছেন সবাই মেয়ে থাকে মিয়ে ডেঙ্গু হয়েছে ডেঙ্গু ও বাডে মেয়ে ভর্তি ছিল তারপরে সংবাদ পাওয়ার পর আমি আসি আজকে আমরা সাত আট দিন না খাওয়া অবস্থায় কোনো পরিবহন চালে না আমরা হলো ডেলিভ ডেল দিনমজুরি আমাদের গাড়ি চললে আমাদের ইনকাম আছে আমাদের বাল বাচ্চা চলাফেরা করতে পারে মার্জেসা বোর্ডে প্রধান পরীক্ষকের দায়িত্বে ছিলাম খাতা নেওয়ার জন্য খাতা নেওয়ার জন্য জয়বা ঢাকাতে এসে আটকা পড়েছিলাম আজকে জয়বাহার যাওয়ার জন্য সারে নটায় গাড়ি ছাড়বে বলে ইনারা আশ্বাস দিয়েছেন এক সপ্তাহ পর আবারও প্রাণ ফিরে পেয়েছে রাজধানী ঢাকা আন্দোলন সহিংসতা বা স্থবিরতা চান না রাজধানীবাসী রাষ্ট্রীয় সমস্যার সমাধান রাজপথে নয় আলোচনার মাধ্যমে সমাধান হবে এমনটাই প্রত্যাশা সকলের ইয়াসিন রানা এটিএন বাংলা ঢাকা রাজধানীর ফার্মগেট এলাকার সড়কের পরিস্থিতি জানাচ্ছেন আরেক সহকর্মী ঐশী গোস্বামী শুধুমাত্র কারণবাজার এলাকায় নয় আমরা পুরো রাজধানী চিত্রই দেখেছি সকাল থেকেই তীব্র একটা যানজট আমরা পুরো রাজধানী জুড়ে দেখতে পেয়েছি যানজটের প্রধান কারণ বলতে পারি যে যেহেতু টানা চার দিন কারফিউ ছিল সেখানে রাস্তাঘাটে কোনো গাড়ি বের হয়নি মানুষের আনাগোনা কম ছিল আজ যেহেতু কারফিউ কিছুটা শিথিল রয়েছে সেই অবস্থায় বা সেই দিকটি ভেবেই কিন্তু মানুষজন রাস্তায় আজকে বের হয়েছে আজ অফিস আদালত খুলেছে অফিস আদালত খোলার কারণে যানজটের সৃষ্টি হয়েছে আর রাস্তায় জায়গায় জায়গায় সেনাবাহিনী আর পুলিশের চেকপোস্ট রয়েছে সেখান থেকে ডাইভারসেশন চলছে সেই কারণেই কিন্তু কিছুটা যানজটের সৃষ্টি আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি স্বাভাবিক হচ্ছে ঢাকার বাইরের জনজীবন চট্টগ্রামের টাইগার পাস এলাকা থেকে বন্দর নগরীর পরিস্থিতি জানাছেন আবুল হাসনাত বন্দর নগরী চট্টগ্রামে আজ সর্বোচ্চ সময় নয় ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছে কারফিউ শিথিলের সময় শুরু হয়েছে সকাল নয়টা থেকে সকাল নয়টার পর থেকেই দেখেছি যে নগরীর বিভিন্ন সড়কে যানবাহন চলাচল শুরু করেছে দোকানপাট খুলতে শুরু করেছে গার্মেন্টস প্রতিষ্ঠান তো আগেই গতকাল থেকে খোলা ছিল আজকে আমরা বিভিন্ন গার্মেন্টসে খবর নিয়েছি যে তাদের উপস্থিতি গতকাল থেকে আজকে আরও বেড়েছে তাদের শ্রমিক উপস্থিতি এবং তারা কোনোভাবে গার্মেন্টস মালিকরা বলছেন তা তারা নির্বিঘ্নেই তাদের কাজকর্ম শুরু করেছেন তবে তারা একটি কথা জানিয়েছেন যে তারা এখনও ইন্টারনেট সংযোগটা না পাওয়ায় তারা সমস্যার মধ্যে পড়েছেন আর গতকাল থেকে তো চট্টগ্রাম বন্দর দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম গতকাল থেকে চালু ছিল আর আজকে আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন নগরের বিভিন্ন দোকানপাটও খুলতে শুরু করেছে অন্যদিকে চট্টগ্রাম থেকে বেশ কিছু দূরপাল্লার যানবাহন বাস ছেড়ে গেছে বলতে গেলে চট্টগ্রাম নগরের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে লোকজন মনে করছেন যে এই পরিস্থিতি অব্যাহত থাকলে জনজীবনের স্বস্তি ফিরে আসবে কোটা সংস্কার করায় মেধাবীদের সরকারি চাকরিতে সুযোগ অনেক বেড়েছে বলে মনে করেন বিশ্লেষকরা অন্যদিকে মুক্তিযোদ্ধার সন্তানদের বেশিরভাগের সরকারি চাকরির বয়সীমা পার হওয়ায় মেধা কোটায় নিয়োগ পারবে জেলা ও নারী কোটার প্রয়োজন আছে কিনা তা গবেষণার মাধ্যমে স্থায়ীভাবে আইন পাশের পরামর্শ বিশ্লেষকদের রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল কোটায় শুতে গত ছয় বছরে দু দফা প্রত্যক্ষই আন্দোলনের পর আপিল বিভাগ থেকে এলো চূড়ান্ত রায় ও নির্দেশনা যেখানে সরকারি আধা সরকারি চাকরিতে তিরানব্বই শতাংশয় নিয়োগ পাবেন মেধার ভিত্তিতে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের কোটা সুবিধা বাতিল করায় সেখানেও মেধাবীদের সুযোগ বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা সাত শতাংশ যে কোটা আছে তার মাঝেও মুক্তিযোদ্ধা এবং তার সন্তানদের জন্য যে কোটা সেটাও খুব বেশি প্রার্থী পাওয়া যায় না যেটুকু অপূর্ণ থাকবে সেটা আবার মেধা ভিত্তিতে এটা পূর্ণ পূরণ করা হবে তো দেখা যাবে যে সেই তিরানব্বই শতাংশ কিন্তু পঁচানব্বই ছিয়ানব্বই শতানব্বই শতাংশ চলে যেতে পারে যারা এই কোটা সংস্কার আন্দোলন করেছে তারা কিন্তু সংস্কারের কথা বলেছে। তারা কিন্তু ওই বলেননি যে পার্সেন্টেজ এত হতে হবে পার্সেন্টেজ এত হতে হবে সেটা তাদের পক্ষে বলা সম্ভাবনা না সমীচীন আপিল বিভাগের নির্দেশনা মোতাবেক কোটা বাড়াতে বা কমাতে পারবে নির্বাহী বিভাগ সেক্ষেত্রে সরকারি চাকরির বিভিন্ন ধাপে কাদের সংখ্যা বেশি কাদের কম তা গবেষণার মাধ্যমে বের করে কোটা সিস্টেম চূড়ান্ত করার পরামর্শ বিশ্লেষকদের ভবিষ্যতে এমন পরিস্থিতি বন্ধে স্থায়ীভাবে আইন পাশেরও পরামর্শ তাদের সরকার প্রজ্ঞাপন জারি করার পরে তো আর এটা নিয়ে কোনো বিতর্ক বিতর্ক করার কোনো সুযোগই আর তারপরেও অনেকে বলছেন যে নারী কোটা থাকলে হতো দেশের যে সিদ্ধান্তটা নিচ্ছেন কেন নিচ্ছেন তার সমর্থনে আপনার কিন্তু পরিসংখ্যান তথ্য উপাত্ত গবেষণা সেগুলোর ভিত্তিতে আপনি বলবেন যে আমি এই সিদ্ধান্তটা নিলাম এখন যদি আপনি জেলা কটাটা বাদ দিয়ে দিলেন এখন চৌষট্টিটা জেলার ভিতরে যদি দেখা যায় দশটা জেলা অনেক পিছিয়ে আপনি তো তাদের উপরে অন্যায় করে ফেললেন আবার যদি দেখা যায় যে আপনার নারী কোটাটা আসলে অনেক জায়গায় দরকার আছে স্থায়ীভাবে সমাধানের কথাই বলছি সেই শিক্ষাগুলো যদি আপনি না নেন তাহলে দুই তিন বছর পর পর এরকম একটা ঘটনা ঘটলে আমরা সেটা সামলাতে পারবো কোটা আন্দোলনে উত্তাল বাংলাদেশ অনেকটা শান্তির পথে তবে ভবিষ্যতে যেন এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে দেশ অগ্নিগর্ভে পরিণত না হয় সেই তাগিদ জনগণের প্রত্যাশা সব কিছু দ্রুত স্বাভাবিক হোক প্রাণ ফিরে আসুক জনমনে মাহবুব কবির চপল এটিএন বাংলা ধানমন্ডি ঢাকা মূল সড়কের পাশে ও সড়ক দ্বীপের উপর সিটি কর্পোরেশনের ময়লার ভাগাড়ের দুর্গন্ধে অতিষ্ঠ নগরবাসী তারা বলছেন এসব ভাগার সরিয়ে এমন জায়গায় নেওয়া দরকার যেখানে জনসাধারণের চলাচল কম দাবি যৌক্তিক স্বীকার করে কাউন্সিলররা বলছেন নগরীতে বর্জ্য রাখার পর্যাপ্ত স্থান নেই তাই অনেকটা বাধ্য হয়েই সড়কের পাশে ভাগার রাখতে হচ্ছে মিজান শাহজাহানের রিপোর্ট এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার দয়াগঞ্জ মোড় চৌরাস্তার এই সড়ক দিয়ে যাত্রাবাড়ি জুরাইন গ্যান্ডারিয়া ও সদরঘাটমুখী যানবাহন চলাচল করে এর আশপাশে রয়েছে অন্তত চারটি হাসপাতাল কিন্তু সড়কের পাশে থাকা ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা বাচ্চারা অনেক বমি করে এবং আমারও দুর্গন্ধে বসতে আসতে থাকে না বসতে পারে না ঠিকমতো শুধু দয়াগঞ্জ নয় মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহানগর কার্যালয়ের সামনের সড়কেও একই অবস্থা কোন কোন জায়গায় মূল সড়কের পাশেই জমে আছে ময়লার স্তূপ কন্টেনারও দিছে ময়লা ফালানের কিন্তু তারা ফালা সব ময়লা এখানে ফালাইতেছে দয়াগঞ্জ বাজারের সামনের স্থানটিও এক সময় ছিল ময়লা ফেলার জায়গা স্থানীয়দের দাবির প্রেক্ষিতে এটি এখন ফুল বাগান জনগণের দাবির পরিপ্রেক্ষিতে ময়লা ডাম্পিং ছড়িয়ে ছরাণ হয়েছে এতে ভালো হয়েছে সিটি কর্পোরেশনের কাউন্সিলররা বলছেন স্মার্ট নগরী করার স্বার্থে এগুলো সরিয়ে নেওয়া উচিত তবে সীমাবদ্ধতার অযৌহাতু আছে তাদের দয়াঙ্গঞ্জে আছে সূত্রপুরে আছে তো লালবাগের ওই একটা জায়গায় আছে 12 নম্বর ওয়ার্ডে কোনো জায়গা না পাওতে আমরা সিআইডি অফিসের পাশে যেটা আমাদের फ्लावर নিচটা করা হয়েছে এটা এখান থেকে স্থানান্তর করা উচিত আমি মনে করি পান্থকুঞ্জ পার্কে একটা এসটিএস করা হচ্ছে সেখানে ফেলা হয় এটাও পর্যাপ্ত না তা এটাও যদি সরানোর যেত তাহলে খুবই ভালো হতো কিন্তু আমার ষোলো এবং সতেরো একুশে কোথাও কোনো জায়গা পায় নাই অনেক চেষ্টা করা হয়েছে মূল সড়কে ময়লা রাখার এই দৃশ্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির প্রায় সব ওয়ার্ডই আছে কম বেশি মিজান শাহজাহান এটিএন বাংলা ঢাকা 19 জন আরোহী নিয়ে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের উড্ডয়নের সময় একটি বিমান বিধ্বস্ত হয়েছে এতে আঠারো জনেরই মৃত্যুর খবর পাওয়া গেছে তবে অলৌকিকভাবে প্রাণী বেঁচে গেছেন বিমানটির পাইলট তাকে কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম হিমালয়ান টাইমস এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে ত্রিভুবন মুখপাত্র সুভাষ ছা এক বিবৃতিতে বিমানবন্দরের কাঠমান্ডু থেকে পোখার উদ্দেশ্যে রওনা হওয়া ফ্লাইটটি উডয়নের সময় দুর্ঘটনার মুখে পড়ে বিমানটিতে শুধু এয়ারলাইন্সের কারিগরি কর্মীরাই ছিলেন এর আগে দু সালের মে মাসে একই জায়গায় বিমান দুর্ঘটনায় প্রাণ হারান বাইশ জন গত ১৬ জুলাই কোটা আন্দোলনের সময় ছয় জনের প্রাণহানি এবং সহিংসতার ঘটনা তদন্তে গঠিত বিচার বিভাগীয় কমিশনের বৈঠক চলছে এতে উপস্থিত রয়েছেন কমিশনের প্রধান বিচারপতি খন্দকার দিলীর গত বৃহস্পতিবার তাকে প্রধান করে এক সদস্যের তদন্ত কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করে সরকার এরপর রোববার কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় থাকছে ইসলামী ব্যাংক এবার অর্থ সংবাদ দেশের চলমান পরিস্থিতিতে কুড়িগ্রামের সবজি বাজার প্রায় ক্রেতাশূন্য এতে কমেছে প্রায় সব ধরনের পণ্যের দাম স্থানীয়ভাবে কৃষকের উৎপাদিত পণ্য জেলার বাইরে যেতে না পারায় এই মন্দাবস্থা বলে জানান বিক্রেতারা কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর জেলার সবচেয়ে বড় সবজির আড়ত ও খুচরা বাজার কুড়িগ্রামের জিয়া বাজার এ বাজার থেকে জেলার প্রতিটি হাটবাজারে বাজারে সরবরাহ হয়ে থাকে সবজি কিন্তু চলমান পরিস্থিতির কারণে হাটে আসতে পারছেন না পাইকার ও ব্যবসায়ীরা এর ফলে রাজধানী সহ দেশের অন্যান্য বাজারে না যাওয়ায় দাম পড়ে গেছে সব ধরনের সবজির অন্যদিকে ক্রেতা কম থাকায় তরি তরকারি বিক্রিও খুব কম তবে এর মাঝেও যারা আসছেন তারা কম দামে পণ্য কিনতে পেরে বেশ খুশি অপরদিকে ব্যবসায়ীরা বলছেন এমন পরিস্থিতিতে প্রতিদিনই অবিকৃত সবজি পচে নষ্ট হয়ে যাচ্ছে এতে লোকসান গুনতে হচ্ছে কৃষক ও ব্যবসায়ীদের যেদিন বাজারে আমদানি বেশি হয় সেদিন দাম কমে আর যেদিন একটু বাজারে আমদানি কম হয় সেদিন দাম বাড়ে গত দুদিন আগে খুচরা বাজারে যে মরিচ বিক্রি হয়েছে চারশো টাকা কেজি দরে এখন তা নেমে এসেছে দুশো টাকায় চল্লিশ টাকার পটল বিক্রি হচ্ছে ত্রিশ টাকায় চল্লিশ টাকা কেজি শসা এখন পঁচিশ টাকা ঝিঙ্গা বরবটি ঢ্যাঁড়সহ প্রতিটি কাঁচা সবজির দামি নিম্নমুখী বাজারে আমদানি কম মানুষও কম আসে যার কারণে আজকে বাজার কম বেচতেছে তিরিশ বত্রিশ টাকা কেজি চলমান পরিস্থিতি দ্রুতই কেটে যাবে বলে আশা ব্যবসায়ীকে বিউরো রিপোর্ট এটিএন বাংলা সংবাদের এই পর্যায়ে থাকছে আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রের আলোচিত প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে প্রচারণায় নেমেছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সেপ্টেম্বরের ডেমোক্রেট দলের জাতীয় সম্মেলনের আগে প্রায় চার হাজার ডেলিগেটের মধ্যে বেশিরভাগের সমর্থন পেয়েছেন তিনি দেশের ইতিহাসে রেকর্ড পরিমাণ অর্থ পেয়েছে তার প্রচারণা শিবির ডেলাওয়ার রাজ্যে প্রথম প্রচারণা সভায় প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার আশা দেখছেন মার্কিন এই সেনেটর আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম দলের ভেতরে বাইরে নানা চাপ ও বার্ধক্যের কারণে গেল রোববার প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ান জো বাইডেন সেই সাথে ডেমোক্র্যাট দলের নতুন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম প্রস্তাব করেন তিনি এরপর থেকেই সরকারি দলের বেশিরভাগ ডেলিগেট তার পাশে দাঁড়িয়েছেন আগামী মাসে ডেমোক্র্যাট দলের জাতীয় সম্মেলনে তাকে আনুষ্ঠানিকভাবে মনোনীত করবেন তারা এরই মধ্যে দলের প্রায় চার হাজার ডেলিগেটের মধ্যে দুই হাজার জনের সমর্থন পেয়েছেন ক্যালিফোর্নিয়ার সাবেক এই অ্যাটর্নি জেনারেল ডেলিগেটদের সমর্থন নিশ্চিত হওয়ার পর জোরালোভাবে নির্বাচনী প্রচারণায় নেমেছেন কমলা হ্যারিস দেলোয়ার রাজ্যে এক প্রচারণা সভায় জয়ের ব্যাপারে আশাবাদ জানান তিনি দলের অনেক ডেলিগেটের সমর্থন পেয়েছি আমি খুবই সম্মানিত আমরা দু সালে জিতেছি এবার আবারও জিতব আমি জানি ডোনাল্ড ট্রাম্প একজন নারী নিপীড়নকারী নিজের ভালোর জন্য তিনি আইন ভঙ্গ করতে পিছপা হন না তাকে হারানোটাও সহজ হবে উনষাট বছর বয়সী কমলা হ্যারিস নির্বাচনী লড়াইয়ে উতরে গেলে যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হবেন তাকে নিয়ে বড় আশা দেখছেন দলের শীর্ষস্থানীয় নেতারাও আমরা একটা মিশনে নেমেছি আর তা হল কামালা হ্যারিসকে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত করা আজ আমরা এখানে একটি উদ্দেশ্যের জন্য একত্রিত হয়েছি আর তা হল আমেরিকান জনগণের জন্য আমাদের আরেকটি জয় লাভ করা ডেমোক্র্যাট দলের অর্থদাতারাও কমলাকে নিয়ে আশাবাদী বাইডেন সরে দাঁড়ানোর পর কমলার প্রচার শিবিরের জন্য চব্বিশ ঘন্টায় আট কোটি দশ লাখ ডলার অর্থ দিয়েছেন তারা তাই যে কোনো মূল্যে মার্কিন এই সিনেটরকে আমেরিকার নতুন প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান ইসলাম বাংলা এবারে খেলার খবর ভুটানের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক কৃতি ফুটবল ম্যাচে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা সাবিনাদের এই দলে নেই কৃষ্ণা রানী সরকার এবং তহুরা খাতুনদের মতো নিয়মিত ফুটবলাররা দলে নতুন মুখ সাতজন ইংলিশ কোচ পিটার বাটলারেরও এটা নারী দলের সাথে প্রথম অ্যাসাইনমেন্ট তাই আগামী অক্টোবরে নেপালে সাফ চ্যাম্পিয়নশিপের আগে এই দুই ম্যাচ দিয়ে খেলোয়াড় বাছাই করার সুযোগ বাংলাদেশের কোচের সামনে দেশ ছাড়ার আগে সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু এবং অধিনায়ক সাবিনা খাতুন বলেন জয় ছাড়া তারা ভিন্ন কিছু ভাবছেন না থিমপুর চাংলি মিথান স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় মাঠে নামবে দুদল মরকোর বিপক্ষে ম্যাচ দিয়ে আজ প্যারিস অলিম্পিক মিশন শুরু করছে আর্জেন্টিনা অলিম্পিকে অনূর্ধ্ব তেইশ বছর বয়সীরা খেললেও তিনজন বেশি বয়সী খেলতে পারেন আর্জেন্টিনা দলে বেশি বয়সী হিসেবে আছেন বিশ্বকাপ জয়ী তিন ফুটবলার হুলিয়ান আলভারেস নিকোলাস ওতামেন্দি ও হেরোনিমো রুই মরক্কো দলে বেশি বয়সী হিসেবে আছেন পিএসজি তারকা আশরাফ হাকিমি সোফিয়ানে রাহিমি ও মুনির এল কাজুই আর্জেন্টিনা অলিম্পিকে সোনা যেতে দু এথেন্স ও দু হাজার বেইজিং আসরে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় ম্যাচটি শুরু হবে দিনের অন্য ম্যাচে স্পেন খেলতে নামবে উজবেকিস্তানের বিপক্ষে শেষ করার আগে কেবল সংবাদ আরও একবার সারাদেশে ফিরছে কর্মচাঞ্চল্য তিন দিন পর খুলল অফিস আদালত ব্যাংক কার্ফিউ শিথিল থাকায় রাজধানীতে তীব্র যানজট ছাড়ছে দূরপাল্লার বাস কোটা সংস্কারের কারণে সরকারি চাকরিতে দ্বিগুণ সুযোগ বাড়ল মেধাবীদের জেলা ও নারী কোটার বিষয়ে গবেষণার পরামর্শ বিশ্লেষকদের রাজধানীর বিভিন্ন এলাকায় এখনও সড়কের পাশে ময়লার ভাগার দুর্গন্ধে অতিষ্ঠ নগরবাসী ভাগার অন্যত্রে সরিয়ে নেওয়ার তাগিদ এবং নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও বিমান বিধ্বস্ত উনিশ আরোহীর মধ্যে আঠারো জনই নিহত গুরুতর আহত পাইলট আর এই ছিল এখনকার মতো রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ ধন্যবাদ